গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমার কেমন লাগে? আশা করি ভালো লাগবে, ব্লগটা দেখতে থাকো। তো ইউ আর বাবুন স্কুলের জন্য রেডি হচ্ছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে চুল টুল পরিষ্কার হয়ে গেছে, এখন হচ্ছে চলো তাদেরকে রেডি করাই। আর এই দেখো, রিও ঘুম থেকে উঠে গেছে, তো বসে বসে চকোস খাচ্ছিল, শুকনো চকোস খাচ্ছিল। বুঝলাম আমি চকোস খাবো, এত সকালে আর কি খাবে? আটটা থেকে তো ক্লাস আরম্ভ, এখন প্রায় 7:45 বাজে। ওকে ডেকে উঠিয়ে এটা খেয়ে নিল। আর এখানে দেখো বাবুনও রেডি হচ্ছে, ওরও 8টায় গাড়ি চলে আসবে, রেডি হচ্ছে। আর আমি রান্নার বাড়ি বসিয়ে দিয়েছি। এদের একদিকে কাঁঠাল হচ্ছে, কাঁঠালের তরকারি, ঠিক আছে। আর একদিকে হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে, যে সব বাটনা রেডি করা আছে, সর্ষে বাটা দিয়ে করব। এখানে আছে মসুরের ডাল, সজনে ডাঁটার চচ্চড়ি, কাঁঠালের তরকারি, আর হবে ট্যাংরা মাছের ঝাল। এইভাবে রান্নাবাড়ি। দিও চলে আসবে 10:30 চলে আসে দিও। সে ননদের বাড়ি ঘোরা হলো, দুটো দিন থাকা হলো, সে ব্লগ কন্টিনিউ দিতে পারিনি, মানে কন্টিনিউ দিই না আমি, একদিন পর পরই দিই। তো যাই হোক, মানে গতকাল যাওয়া হয়নি, গতকাল ওর স্কুলে প্রোগ্রাম ছিল রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ওর নাচ ছিল, বাবুন স্কুলে প্রোগ্রাম ছিল, বাবুন গান করেছে, প্রাণ চায় চক্ষু না চায় ও নাচ করেছে। তোমাদেরকে ছবিগুলো দিয়ে দিব, কিছুগুলো ভিডিও দেখতে পাবে। এগুলো রান্নাবাড়ি হচ্ছে, রিও 10:30 চলে আসে, 8টা থেকে ক্লাস আরম্ভ হচ্ছে, 10:30 চলে আসে। আর বাবুন আস্তে আস্তে একই টাইম, ওদের 3টে। যাই হোক, তোমরা ব্লগটা দেখো, কেমন লাগছে জানাবে, কমেন্ট করো। আর ওদিন ভাবছি ওই হচ্ছে কী ব্লগ দিবো, মানে ব্লগের কন্টেন্ট কী হবে বুঝতে পারি না, বলে ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, মানে কিছু না তোমাদেরকে সামনে প্রেজেন্ট করলে ভালো লাগবে, ওই জন্য ভাবছি কী করে তোমাদের ভালো লাগবে ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসবো। সেজন্য একটু একটু দেরি হয়ে যায় ব্লগটা দিতে, যাই হোক তোমার ব্লগটা দেখতে থাকো, রান্নাবাড়িগুলো করি। আর এইদিকে দেখো, রান্না করছিলাম, তো মা বললো আমি একটু হেল্প করে দিই, মা হেল্প করেই। তো ওইদিকে মা ওর তরকারিটা নেড়ে দিচ্ছে, নাড়া করছে, আর এদিকে আমিও করেছি, দুজনে রান্নাবাড়ি করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য মনে করো একটু কাজটাও বেশি থাকে, আর তারপর আবার কাজের লোক, কাজের মাসি আসেনি, সেই জন্য একটু কাজটাও বেশি হয়ে গেছে। তো যে থালাগুলো ভাত খাওয়া হচ্ছে আর এ বেজে বেজে রেখে দিচ্ছি, তাহলে বেশি বাসন জড়ো হচ্ছে না, যখন যেটা এটা হচ্ছে মেজে নিচ্ছি। আর এদিকে দেখো ট্যাংরা মাছের ঝালটা এদিকে রান্না হচ্ছিল তখন, এদিকে সব কমপ্লিট পরিষ্কার। আর এই যে দেখো, আমি ঘর বাড়িগুলো মুছে নিচ্ছি, একটু লাঠি দিয়ে ঘর মুছছি, যেহেতু হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য ঘরটা মুছতেই হবে ঘরগুলো। অন্যবার হলে তাও একটু না মুছলে কোনো অসুবিধা নেই, কিন্তু বৃহস্পতিবার জন্য ঘর মুছতেই হবে। তো দেখো ঘরগুলো মুছে নিচ্ছি, এদিকে রিওকেও স্নান করিয়ে দেবো, স্কুল থেকে এসে এসে অনেকক্ষণে রান্নাবাড়ি করার পর তারপরে এই ঘরগুলো মুছে নিচ্ছি। আর এইদিকে দেখো মারও পুজো দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবার পুজো করে নিয়েছে এদিকে, এই যে আমাদের ঠাকুর ঘর পুজো হয়ে গেছে। এইদিকে দেখো রিও সোনা স্নান করবে বলে ওকে তেল মাখিয়ে দিচ্ছি। তাই দেখো কত গল্প করছে, এটা সেটা, স্নান করে কম্পিউটার দেখবো, তার কত প্ল্যান। তেল মাখিয়ে দিচ্ছি, স্নান করাবো,
আর এইদিকে দেখো আমিও স্নান করে চলে এসেছি, আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে ভাবছিলাম একটু নীল পালিশ করি বসে বসে, ছেলেমেয়ে নীল পালিশ করছি বসে বসে। নীল পালিশ করতে যে কাণ্ডটা হয়েছে দেখো, দেখাচ্ছি আমাদেরকে, দেখো নীল পালিশ পরছিলাম বসে বসে একটু আলো করে, ইচ্ছে হলো পড়তে, পায়ে নীল পালিশটা উঠে গেছে। দেখো কি ঘটনা ঘটলো নীল পালিশ পড়তে, তোমরা দেখতে পাবে। দেখো চুজ করে করে এই নীল পালিশটাই নিয়ে আসলাম, তো বেশি নীল পালিশ থাকলে যা হয় জমে গেছে। তো ইয়েলো কালারটা পরতে ইচ্ছে হলো পায়ে, তো পা দেখাচ্ছি না, পায়ে পরেছি। তো দেখ কী অবস্থা হলো তুলিটা, এটা তুলি দেখো, তুলিটার অবস্থা দেখো তোমরা, কী হলো এটা, এতে পরা যাবে? নীল পালিশ কিন্তু অনেকটা আছে, বেশ লিকুইড আছে, জমেনি, পরা যাবে না যে। দেখা যাক অন্য যদি তুলি দিয়ে পরা যায়, তাই না? বুদ্ধি তো আমি একটা বের করবই, এগুলো ব্যাপারে আমার ভালো বুদ্ধি জানো, কুটুর কুটুর বুদ্ধি ভালো, কোনটার সঙ্গে কোনটা পড়লে ভালো লাগবে, মানে কী করলে কী করা যাবে, নষ্ট করি না জিনিস। তাই তো স্নান টান করে নীল পালিশ করলাম বসে বসে, চুলটাও ভেজে আছে, রিওতে বসে কার্টুন দেখছি, এখন অফ করে দেবো, অনেকক্ষণ দেখা হয়ে গেছে, ভাত খাওয়াবো, আস্তে আস্তে দেরি আছে, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর এটা একদম সন্ধেবেলা, বাবুন আর রিওর জন্য একটু ম্যাগি করে দিচ্ছিলাম, এই যে ওদের টিফিন সন্ধেবেলার। তো এই রাতেরবেলা আবার রান্নাঘরে, দেখো এখন হচ্ছে এই কড়াইয়ে হয়েছে আলু ভাজা, ডাল আছে, বাবুনের জন্য আমরা একটা কোচ করে দিবো, এই কোচ করবো একটু স্টাইল করে। এই দিয়ে রাতেরবেলা এখন খাওয়া দাওয়া হবে আমাদের, এগুলো খাওয়া হয়ে গেছে, এখন বাবুকে খাওয়াচ্ছি। এই যে ব্লগটা এখন শেষ করবো, বাবুন প্রিয় সবাই গুড নাইট বলে দাও। হ্যাঁ, এই দেখো দেখতে পাচ্ছো ওদেরকে, সব মশারির মধ্যে ঢুকে গেছে, এখানে বাবুন শোয়, এই দেখো যদি এসি চলে এখন, সেই জন্য এই ঘরে আমরা, এই বিছানা এই বিছানা। যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। ততক্ষণ গুড নাইট। এই দেখো ঝান্টু আর পাল্টু, এই দেখো সবাই গুড নাইট বলো, হ্যাঁ গুড নাইট, দেখো নাইট ড্রেস পরে নিয়েছে, নাইট ড্রেস, গুড নাইট।